ছোটবেলা অনেক কিউট ছিলাম, মানুষের নজর লাগে কালো হয়ে গেছি। ছোটবেলায় অনেক ছোট ছিলাম, বড় হওয়ার পরে বড় হয়ে গেছি। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে ফেসবুক প্রোফাইল স্ক্রল করিতে করিতে এমন কিছু পোস্ট চোখে পড়ে, যেগুলো দেখে আপাত দৃষ্টিতে হাসি পেলে এবং ফানি মনে হইলেও তার ভিতরে কিছু অন্তর্নিহিত অর্থ এবং বার্তা নিমজ্জিত থাকে। সেরকম কিছু পোস্টের চুলচেরা বিশ্লেষিত আলোচনা এবং এক কথা যদি বলা হয় পোস্টের পোস্টমর্টেম করতে চলেছি, তাহলে আজকের ভিডিওটির নাম তোমরা দিতে পারো ফেসবুক পোস্টের পোস্টমর্টেম। ধৈর্য ধরে বসে সেসব অব্দি দেখো, বেশি দেরি না করে ভাটনাভাগে চলে যাবো প্রথম একটি যুগান্ত সৃষ্টিকারী পোস্টে, এবং এই পোস্টটি একটি মেগা সিরিয়ালের বিখ্যাত ক্লিপ। ক্লিপ ক্লিপ একদল গুন্ডা বাহিনী একটি যুবতী নারীকে মোমো খাওয়ানোর লোভ দেখিয়ে টাটা সুমো গাড়িতে কিডন্যাপ করে তোলে 98.3% অজ্ঞান করিয়া। দূরদৃষ্টি সম্পন্ন দৃষ্টি দিয়ে দূরে তাকালে দেখা যাবে অপাদি ঝাঁসি রানী লক্ষ্মী বাইয়ের মতো ছুটে আসছে। এবারে বড় চুলের গুন্ডা সর্দার তাদের মিশনে কোন রকম যাতে বাধা পড়তে না পারে সেজন্য পকেট থেকে একটি রিভলভার বের করে। ও মাই ডগ, এবার গল্পে আসে বিরাট বড় টুইস্ট। অপ্রত্যাশিত ভাবে অপাদি নিজের কোমর থেকে আরেকটি পিস্তল বের করে ডাকাত সর্দারের বুকে ধরে। ডাকাত সর্দারের হাত থেকে তার রিভলভার পড়ে যায়। এ কিয়া গুন্ডা মানে গেলে তুই? এরপরেই বিস্ফারিত চোখে রাগান্বিত এক্সপ্রেশন নিয়ে অপাদের কণ্ঠে মহিয়সী নারীর না একটি ডায়লগ। বন্দুক তুললেই বুক ঝাঁঝরা করে দেবো, একদম খুলে ফাটিয়ে দেবো। কপালে বন্দুক ধরে থাকাকালীন 15 টাকা পিস রসগোল্লা খাওয়ার মতো এত বড় হা গুন্ডা বাহিনী সর্দার যে কেন করলো, এটা আমার লজিকলেস লেগেছে। এরপরেই এক্সাইটিং সিনের মধ্যে ঢুকে গেল কমেডি। কার্টুন নেটওয়ার্কের বাচ্চারা ওই সিন দেখে হাসতে হাসতে বিছানায় পেচ্ছাপ করে দিবে গাইস। ক্যাব বন্দুকের গুলি দুর্গাপূজার আগে ক্যাব বন্দুকের এত অসাধারণ প্রমোশন করার জন্য শ্রীভূমির প্যান্ডেলে দুর্গাপূজার প্রত্যেকটা দিনে মেগা সিরিয়ালের প্রত্যেকটি আর্টিস্ট এবং টেকনিশিয়ানকে ঢালাও খিচুড়ি খাওয়ার জন্য কুপন দেওয়া হলো। কোনো মানে হয় না বলি কি আমাদের মা মাসিমা কাকিমা জেঠিমা পিসিমা ওনাদের খয়ার ছাড়া 91-120 জর্দা দিয়ে পানের পাশাপাশি মেগা সিরিয়ালটা একটা বিরাট নেশা। আর ওনাদের যেটা নেশা আপনাদের সেটা পেশা। ওনারা কিন্তু ওনাদের নেশাটাকে ঠিকঠাক মেনটেন করে চলেছে, বাট আপনারা আপনাদের পেশাটাকে নিয়ে ছেলে খেলা করতেছেন কেন? কোনো মানে হয় না। আমরা জানি আমাদের ভালোবাসার উপরে, আমাদের মনের উপরে আমাদের কন্ট্রোল খুবই কম। সেজন্য কখন আমাদের প্রেমে পড়া উচিত, কখন ভালোবাসা উচিত, কখন বিয়ে করা উচিত, এগুলো আমাদের বাপ মা গুরুজনরা বলে দেয় যে আগে কেরিয়ার তারপরে বিয়ে, আগে কেরিয়ার তারপরে প্রেম, আগে পড়াশোনা তারপরে মেয়ে। কিন্তু মন তো মানে না। ঠিক সেইভাবে কিছু বেকার যুবক যখন প্রেমে পড়ে যায় এবং বিয়ে করার জন্য একটা চাপে পড়ে যায় এবং তাদের বিয়ে ঠিক হয়ে যায়, তখন আশেপাশের কিছু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এসে একটা কথাই তাদেরকে বলে যে বিয়া তো করবি, বউরে খাওয়াবি কি, বউরে খাওয়াবি কি। হেয়ার ইজ দ্য অ্যানসার। বিড়ি খাওয়াবো আপনার কি, আপনি স্বর্গের সিঁড়ি খোঁজেন। আমার তোমার পৃথিবীর যে কোনো ছেলের ফ্রেন্ড সার্কেল মিলায় নাও, এরকম একজন ছেলে থাকবেই থাকবে যার মাথায় সবসময় ওগুলা ঘুরে, মানে বৌদি মেয়ে কোথায় যাব, কখন সুযোগ পাবো, মানে ঠার্কি টু দি পাওয়ার ম্যাক্স প্রো, এই ছেলেটা তার উদাহরণ। মেরি বাহো মে উসকে বাহো মে কিসকে বাহো মে এসে বাহো মে উসকে বাহো মে হে বাহো মে তেরে বাহো মে মেরে বাহো মে উসকে উসকে বাহো মে মে উসকে বাহো মে তেরি বাহো। আহারে, ওরে প্লিজ কেউ একটা বাহো দাও, নালে এমন ঠারকি হইছে একদিন পারলে নিজের জীবনটারেই। একটি ইন্টারেস্টিং ঘোষণা বন্ধুগণ, ইন্ডিয়ার সব থেকে বড় গেমিং অ্যাপ্লিকেশন MPL নিয়ে চলে এসেছে। 02 হিরো ফেস্টিভ্যাল জুলাইয়ের 7 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত, তোমরা সেখানে লাখপতি হয়ে যেতে পারো গেম খেলে। হ্যাঁ বন্ধুগণ, রামি লুডো কলব্রেক এরকম প্রায় 50টারও উপরে ইন্টারেস্টিং গেম খেলে তোমরা ইনাম জিতে নিতে পারো। তো দেরি কিসের, আমার ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করো MPL, সাইন আপ করার সময় আমার কুপন কোড CINE100 ইউজ করো, সাথে সাথে পেয়ে যাও 50 টাকা, সাথে আরও পেয়ে যাবে 100 টাকা পর্যন্ত ইনাম। এখানেই শেষ নয়, তোমার ডিপোজিটে তুমি পেয়ে যাবে 200% ক্যাশব্যাক। আর হ্যাঁ বন্ধুগণ, প্রত্যেক দিন সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে যে কোনো গেমে তুমি জেতার 100 গুণ বেশি সুযোগ পাবে। তো দেরি কিসের, আমি তো এক্সাইটেড, ডাউনলোড করা এখনই, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে MPL। আজকালকার দিনে জিরো ইনভেস্টমেন্টে কি হয় বলেন তো? কিচ্ছু হয় না। কিন্তু এই MPL এ শুধুমাত্র গেম খেলে জিরো টু হিরো হওয়ার ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং। তো বন্ধুগণ, জিরো টু হিরো ফেস্টিভ্যালে পার্টিসিপেট করতে একদম ভুলো না, হারিয়া। তো এই ইন্টারেস্টিং অ্যাপের কথা বলে এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী ইন্টারেস্টিং পোস্টের পোস্টমর্টেম করতে। চলো বসেন 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 বসে যান বসে যান বসেন বসেন বসে যান। বন্ধুগণ, আমরা এই ভিডিওতে কি দেখতে পাচ্ছি? একটি অনুষ্ঠান বা প্রোগ্রামে বক্তা তার সামনে দাঁড়িয়ে থাকা দর্শক বন্ধুদের বসতে বলছে বসেন বসেন, কিন্তু কিন্তু এই যে বসেন বসেন গানটা, এটা আমরা প্রত্যেকটা ছেলে ভোরবেলা করি। কার উদ্দেশ্যে করি? আমাদের ছোট ভাইয়ের উদ্দেশ্যে। কারণ আমরা তো জানি সকালবেলা শুধু সূর্য ওঠে না, আমাদের ছেলেদের ছোট ভাইও ওঠে। সেজন্য সকালবেলা আমরা প্রত্যেকটি ছেলেরা আমাদের জেগে ওঠা ছোট ভাইয়ের উদ্দেশ্যে গান করি। আরে বসেন বসেন বসে যান বসেন বসেন বসে যান। এই
সিরিয়ালের হিরো ধর্মতলা থেকে কিনা 150 টাকা দামি পায়জামা পরে সমুদ্রের তীরবর্তী অঞ্চল দিয়ে ছুটে চলেছে গোড়ালি নিমজ্জিত জলে। কেন কেন কেন? দূরবর্তী স্থানে দেখা যাচ্ছে হাঁটু জল, যেখানে 2 বছরের বাচ্চা হামাগুড়ি দিয়ে খেললেও ডুবে মরবে না, সেখানে সিরিয়ালের হিরোইন জলে ডুবে মরতে বসেছে। সিরিয়ালের হিরো ছুটে চলে গেল তাকে টেনে তুললো, আরেকবার দেখবো, আরেকবার টেনে তোলো, বলেছিলাম না এখানে হাঁটু জলও নেই। মেগা সিরিয়ালের ডিরেক্টর, প্রোডিউসার, স্ক্রিপ্ট রাইটার, সর্বোপরি মেকারদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলবো, 1 ঘন্টা টানা বৃষ্টি হলে না বাড়ির রাস্তায় এর থেকে বেশি জল জমে, সেরকম গোড়ালে নিমজ্জিত জলে সিরিয়ালের হিরোইনকে আপনারা ডুবিয়ে মারছিলেন। এই সিনের দ্বারা ফিজিক্স এবং ম্যাথমেটিক্স এর লজিকের যেরকম সাময়িক বলৎকার হলো, এর দ্বারা এটাও প্রমাণ হলো যে আপনাদের অস্কার দেওয়া উচিত। বাট অন্যদিক দিয়ে আমাদের কি বোকা পেয়েছেন? শুধু বোকা নয়, বোকার সাথে আরো কিছু বলতে ইচ্ছে করছে, থাক। তার থেকে একটা কাজ করতে পারতেন, এত খাটনি করার কোনো দরকারই ছিল না, আমরা বিশ্বাস করে নিতাম। বিশ্বাস করেন, একটা শুকনা উঠান নিতেন, বড় উঠান, একদিকে লিখতেন জল, আরেকদিকে লিখতেন স্থল। এবার জল যেখানে লাগা ওইখানে হিরোইনের বসা, এবার শুয়ে দিয়ে বলতেন নাটক করো, ডুবে যাচ্ছি, মরে যাচ্ছি, বাঁচাও, ও মাই ডগ। আর যেখানে স্থল লাগা ওইখান থেকে হিরোকে দৌড়ে আসতে বলতেন জলের দিকে, আয়সা সে পাতালি করে তুলতো, আমরা হাত তালে দিতাম। গুডের কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি হলো গুড, গুডের গুডেস্ট। গুডের কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি হলো গুড, গুডার গুডেস্ট। বাহ, গুড, গুডার গুডেস্ট, কোনদিন বলবেন গুড, গুডার গুডমা। চলে যাচ্ছি পরবর্তী পোস্টে। মাই গড, তোমার না শুনে তো খুন বের হয়। সিআইডি অফিসার প্রদ্যুমন, কুচ তো হ্যাঁ দয়া, সবাই দেখেছি আমরা ছোটবেলায়, কিন্তু আমাদের এইরকম লেভেলে চুতিয়া বানায় যেটা আমরা ভাবতে পারিনি। উনি এসে বলতেছেন, ও মাই গড, তোমার না শুনে তো খুন বের হয়। আপনি না বলে জানতামই না, আমরা জানতামই না যে নার্ভের মধ্যে দিয়ে রক্ত বয়, আমরা তো জানি আখের রস বয়। আপনি পতি রাত কো গায়েব রহতে হ্যায় ঘর সে? ও ডিউটি পে জাতে হ্যায়। কাহাঁ জাতে হ্যায়? জাহাঁ উনকি ডিউটি হো। ফোটো পে বাস তেরা নাম হ্যায় লিরিক্সটার যথাযথ জাস্টিফিকেশন যদি কেউ কইরা থাকে এই ভদ্র মহিলা, রাহুল নামের যে ছেলে পেলেগুলো সিঙ্গেল রয়েছে তারা যোগাযোগ করো, ঠোঁটে ট্যাটু, ঠোঁটে ট্যাটু। পোংটা ফোলাপনের সংখ্যা কোন দেশে বেশি, নিয়ে যদি গিনিস বুক একটা রেকর্ড তৈরি হয় না, ইন্ডিয়া ফার্স্ট। বসে বাবাও তখন বিড়ি খাওয়ারই দীক্ষা দিচ্ছিলেন, বাবার দেয়া বিড়ি খেলে নাকি ঠান্ডা জ্বর, জন্ডিস, যক্ষা, এমনকি ক্যান্সারও ভালো হয়ে যায়। আমার কিন্তু দুটো লাংস ছিল না, এখনো নেই। কি তখন এখন আমার এই লাংস নাই, দুটো লাংস নাই। এ মককে মারি ফেলান বলছে বাবা, বলছে বা ডাক্তারও বলছে, এটার ভিতর দিয়া বাজারে আমার বিয়া দিছে, 3টা বাচ্চা হইছে এবং আমি ফুল সুস্থ। কথায় বলে না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, সেরকম ঠিকঠাক ব্রেন ওয়াশ করলে লোকে স্বীকারেও কয় দূর। ইনি হচ্ছে সেই মহিলা সম্প্রদায়ের একজন মুখ্য সদস্য যারা পান খায়া করোনা তারাইতে কইছিল না, আমরা পান খায়াম করে করোনা ধরবো না, সেরকম উনি বাবার বিড়ি খায় ওনার লাঞ্চ লাগবো না। এই বস্তে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে, করোনার যে ভ্যাকসিনেশন দেওয়া হয় ছেলেদের এবং মেয়েদের, শুধুমাত্র একটাই ডিফারেন্স, সাউন্ড এফেক্ট ক্লিয়ার হয়ে যাবে এই পোস্টের থেকে, জাস্ট দেখে নাও। আরে ইয়ার, এক বার আর শোনা দে, কিতনি অসম হ্যায় ইয়ার, আর এক বার শোনা দে, মেরা কান তরস রহা হ্যায়। এবার ছেলেদের ছোটবেলা বাপমা কমপ্লেন খাওয়ায় নাই, তাদের উপর দোষারোপ করে কোনো লাভ নাই, সুয়াগ মেনটেন করুন। লোকাল বাস এবং মেট্রোতে কিছু দাদুদের ভিডিও মাঝে মধ্যে ভাইরাল হয়, বেশ কিছু বছর আগে মনে আছে কোনোই দাদু, মানে মেট্রোতে মেয়েদের কোনোই দাদু গুতো মারতো, সেই অসভ্য দাদুর ভিডিও ভাইরাল হয়েছিল। ঠিক সেরকম কিছুদিন আগে ভাইরাল হয়েছে, বহুত জায়গা হ্যায় নেহি জায়গা হ্যায় বহুত জায়গা হ্যায়, হ্যাঁ বহুত জায়গা হ্যায়।
ক্লিয়ারলি দেখা যাচ্ছে একটা বাস, তার দুজনের একটা সিট, একটা সিটে দুজনের বেশি বসা যায় না। তা সত্ত্বেও এই যে সাদা শার্ট পরা দাদুটা, এটা দেখেই আমার খিটখিটা বুড়া মনে হইতেছে। বারে বারে পাশে দাদু তারা ঠেলতেছে আর বলতেছে বহুত জায়গা হ্যায়, বহুত জায়গা হ্যায়। তো দাদুকে দেখে একটা পুরনো দাদুর যোগ আমার মনে পড়ে গেল, শেয়ার করি। আর দাদু একটা মন্দিরে গেছে, ঠিক আছে, মন্দিরে গিয়ে ঘন্টা বাজে, ঘন্টা বাজে ঠাকুর প্রণাম করছে, প্রণাম করে প্রণামী বাক্সে একটা খুচরা টাকা ফেলতে গেছে। যেই জুইকা খুচরা টাকা ফেলতে গেছে, উনি বিরাট জোরে হাওয়া, হাওয়াতে দাদুর ধুতি গেছে উইরা। সেই সময় পেছন থেকে একটা বাচ্চা আসে, ছোট বাচ্চা বোঝে না, দাদুর পেছনটাকে প্রণামী বাক্স মনে করে এক টাকার কয়েন দাদুর পেছনে গুজে দিয়ে চলে গেছে। দাদু তো সেই ভেবে গেছে, হ্যাঁ এবার কোনো কথা হয় না, আমার পেছনে এক টাকা গুজে দিয়ে চলে যাবে, আরে গুজেছিস গুজেছিস পেছনে এক টাকা, ঠিক আছে, যাওয়ার সময় আবার আমার ঘন্টাটা বাজানোর কি ছিল। তো এই দাদুগুলোর মাঝে মধ্যে ঘন্টা বাজাইতে হয়, একদম।